নমস্কার আমি দীনবন্ধু বিশ্বাস অজয়পুর হাই স্কুলের জীবনবিজ্ঞানের শিক্ষক এবং ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরোর একজন সদস্য আমি বন্যপ্রাণী সংরক্ষণ নিয়ে কাজ করি সঙ্গে সর্বসচেতনতাও ভারতবর্ষের এক জ্বলন্ত সমস্যা সাপের কামড়ে মৃত্যু প্রায় পঞ্চাশ হাজার মানুষ প্রত্যেক বছর সাপের কামড়ে মারা যায় পশ্চিমবঙ্গে প্রায় পাঁচ ছ হাজার আমি ভুল বললাম সাপের কামড়ে মারা যায় না সাপের কামড়ে ওঝাগুনিনের কাছে যাবার জন্য মারা যায় এরা এবং এইটাই দূর করার জন্য আমি বিভিন্ন জায়গায় যেসব কর্মসূচি করে থাকি তার কিছু অংশ আমি এখানে বলছি আর কি আমি এই কুড়ি বছরে বীরভূমে তেইশ রকম সাপের প্রজাতির সন্ধান পেয়েছি মাত্র তেইশ রকম সাপ দেখা যায় যাদের মধ্যে পাঁচটা বিষধর চারটে ক্ষীণবিষ আর চোদ্দোটা নির্বিষ এই পাঁচটা বিষুধার সাপের মধ্যে আবার একটা কামড়ায় না সেটা শাখামুটি বলে এখানে রাজ সাপ বলে সেটা কামড়ায় না তাহলে মাত্র চারটে সাপ যারা কামড়াবে মানুষের মৃত্যু হবে যদি সে হাসপাতালে চিকিৎসা না করে আমরা প্রথমে সাপগুলোকে একটু চেনার চেষ্টা করি প্রথম যে সাপটা সেটা হচ্ছে গোক্রো সাপ এই গোক্র সাপ এখানে আঞ্চলিক যে নাম ব্যবহার করা সেটা খরিশ এদের চেনা যাবে এদের মাথায় একটা ইউ আকারে চিহ্ন থাকে ফনার পেছনে এই ফনার পেছনে ইউ আকারে চিহ্ন দেখে এটা বোঝা যাবে যে এটা গোক্রসাপ গায়ের রঙ গমের মতো এইবার এই রঙটা কখনো ঘন হয় বা কখনো হালকা হয় এই সাপেদের থাকার জায়গা এবং গায়ের রঙের পরে ভিত্তি করে মানুষ মন গড়া অনেক নাম করে ফেলে যেমন দুধে খরিশ কেলে খরিশ মেঠে খরিশ জল খরিশ পদ্ম খরিশ কিন্তু তা না যেমন একটা মায়ের পাঁচটা সন্তানের গায়ের রঙ একই রকম হয় না সাপের মা যে ডিম পাড়ে তার থেকে যে বাচ্চায় প্রত্যেকেরই এরকম একই রকম রঙ হয় না ইউ আকারের চিহ্ন ফনার পেছনে থাকবে সে অবশ্যই গক্র বা খরিশ দ্বিতীয় যে সাপ সেটা কেউটে এরও ফনার পেছনে একটা গোলাকার চিহ্ন থাকে এই গোলাকার চিহ্ন দেখে বোঝা যাবে যে এটা কেউটে এদের গায়ের রং বীরভূমের ক্ষেত্রে আমি যেটা দেখেছি সেটা একেবারে কালো বা গাঢ় বাদামি রঙের হয় এদেরও এরকম আঞ্চলিক নাম অনেকগুলো করে ফেলে মানুষ তাদের থাকার জায়গা এবং গায়ের রঙের পরে ভিত্তি করে তৃতীয় যে সাপ সেটা দোমনাচিতি বা কালাচ এটা ভয়ঙ্কর সাপ এই কারণে যে সম্ভবত এশিয়ার মধ্যে এরা তীব্র বিশধর সাপ এই সাপেদের চেনা যাবে এদের গায়ের রঙ কালো লম্বা এবং গভীর রাতে এরা বেরোয় সেই জন্য খুব একটা চোখে পড়ে না এবার চেনার যে ব্যাপারটা সেটা হচ্ছে মাথার পেছন থেকে খানিকটা দূরে দুটো দুটো করে সাদা দাগ থাকে লেজ অব্দি জিপটা লাল রঙের হয় এটা দেখে চেনা যায় আর শেষ যে সাপটা বলবো সেটা হচ্ছে চন্দ্রগোহা এই চন্দ্রগোহার নাম হয়েছে এই সাপটার গায়ের গোল গোল চাঁদের মতো রিং থাকে তিন শাড়ি পিঠের পর দিয়ে এক শাড়ি এবং পেটের দুপাশে দু শাড়ি মোট তিন শাড়ি থাকে মাথাটা তিন কোনা মতো হয় এবং প্রচণ্ড জোরে আওয়াজ করতে পারে অনেকটা প্রেসার কুকারের সিটির মতো আওয়াজ হয় সেই জন্য প্রেশার কুকার স্নেক বলা হয় আর গায়ের রিংগুলো অনেকটা চেনের মতো হয় তাই চেন ভাইপারও বলা হয় এবার আমরা বিষক্রিয়ার লক্ষণগুলো একটু বোঝার চেষ্টা করি যে গক্র কেউটে এবং ডোমনাচিতি যেটা কালার্জ বলা হয় এই তিনটে সাপেরই বিষ নিউরোটক্সিক নার্ভাস সিস্টেমকে অ্যাটাক করে কী কি হবে কামড়ানোর পরে যেখানে কামড়াবে সেখানে ফুলে উঠবে যন্ত্রণা হবে হাত পা অসাড় হয়ে আসবে ঘুম পাবে ঝিমনি হবে মুখ থেকে লালা পড়বে তারপরে দেখা যাবে মাথা চোখের পাতা নিচের ঠোঁট এগুলো ঝুঁকে পড়বে প্রচণ্ড শ্বাসকষ্ট হবে মুখ দিয়ে ফেনা বেরোতে থাকবে শেষকালে শ্বাসক্রিয়া এবং হৃদপিণ্ডের কার্য বন্ধ হয়ে মারা যাবে আর চন্দ্রমণার যে বিষ সেটা হিমোটক্সিক এটা রক্তকে ধ্বংস করে মানে রক্ত এবং কড়াকোষকে যেখানে আমরাই ভীষণভাবে ফুলে ওঠে ফস্কা পরে ফেটে যায় এবং এর বিষের যে জ্বালাটা অনেকটা পোড়ার মতো মানে জ্বলন্ত কয়লা যদি গায়ে চেপে দেওয়া হয় যেমন জ্বালা করে ঠিক তেমনি জ্বালা করে শরীরের প্রায় প্রত্যেকটা ছিদ্র দিয়ে নাক কান মুখ দাঁতের গোড়া বায়ু ছিদ্র এগুলো দিয়ে রক্তক্ষরণ হতে শুরু করে এবং শেষের দিকে পেছাপের সাথে রক্ত বেরোতে থাকে মানে কিডনিটা ফেলিওর হয়ে যায় এইটা এর লক্ষণ সাপে কামড়ালে কি করবেন না প্রথম কথা হচ্ছে যে আতঙ্ক সৃষ্টি করবেন না কোনোভাবে চিৎকার চেঁচামেচি করে আতঙ্ক সৃষ্টি করবে না তাহলে দেখা যাবে যে রোগী নার্ভাস হবে যার জন্য হার্টবিট বেড়ে যাবে বিষটা শরীরে তাড়াতাড়ি ছড়িয়ে পড়বে এবং সে তাড়াতাড়ি মারা যেতে পারে কোনোভাবেই আতঙ্ক ফেলবেন না দ্বিতীয় হচ্ছে যে হার্ট জোর করে বলছি কোনোভাবেই রোগীকে ওঝাগুনিনের কাছে নিয়ে যাবেন না বাঁধন দেবে না আমরা অনেকেই জানি যে সাপে কামড়ারে বাঁধন দেওয়ার একটা ব্যাপার থাকে কিন্তু মডার্ন যে স্নেক বাই ট্রিটমেন্ট সেটাই বলছে যে কোনোভাবে বাঁধন দেওয়া উচিত না বাঁধন দিয়ে বিষ আটকানো যায় না বাঁধন দেবেন না এবার আমরা ভয় পেয়ে যে জিনিসগুলো করি সেগুলো করা যাবে না যেমন যে ক্ষত স্থানে কাটা ছেঁড়া করা কোনোভাবেই ছেঁড়া করা যাবে না মুখ দিয়ে চুষে বিষ বের করার চেষ্টা করা যাবে না সেঁক দেবেন না সে ঠান্ডাই হোক বা গরম হোক রকম সেক দেওয়া যাবে না কোনো মাদকদ্রব্য বা ধূমপান করানো যাবে না রোগীকে হাঁটাচলা করতে দেওয়া যাবে না এইবার এইগুলো কোনোভাবেই না করে যেটা করতে হবে সাপে কামড়ালে কি করবেন সেইটা প্রথমে রোগীকে সান্ত্বনা দিন যে তোমাকে সাপে কামড়াছে কামড়েছে তোমাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসা শুরু হলেই তুমি খুব স্বাভাবিকভাবে সুস্থ হয়ে উঠবে তার জন্য কী করতে হবে যে খুব তাড়াতাড়ি চার চাকা গাড়ি অনেক সময় পাওয়া সম্ভব হয় না সেই জন্য আশেপাশে কোথাও থেকে একটা মোটরসাইকেল জোগাড় করে একজন চালাবে মাঝখানে রোগীকে বসানো হবে পেছনে একজন রোগীকে ধরে বসবে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যেতে হবে পারলে এই সময়ে একটা ছবি তোলা যেতে পারে কারণ এখন স্মার্টফোন সবার হাতেই আছে নিরাপদ দূরত্ব থেকে একটা ছবি তুলে নিয়ে যাওয়া যেতে পারে হাসপাতালে গেলে ডাক্তারদের সুবিধা হবে কিন্তু কখনোই কাছে গিয়ে বিপদ বাড়ানো যাবে না বা সাপ ধরে নিয়ে যাওয়া হাসপাতালে কোনো দরকার নেই ডাক্তাররা দেখেই বুঝতে পারবেন যে একে কোন সাপে কামড়েছে বা কী ওষুধ দিতে হবে আর যেটা হচ্ছে যে রোগীকে যখন নিয়ে যাবেন কথা বলতে বলতে নিয়ে যাবেন মানে যখন রোগী যাবে আস্তে আস্তে তার যে নার্ভাস সিস্টেমটা দুর্বল হয়ে যেতে পারে ঘুমিয়ে পড়তে পারে ঘুমোতে দেবেন না কথা বলতে বলতে নিয়ে যাবেন যদি লালা পরে রুমাল দিয়ে শুকনো রুমাল দিয়ে মুখের লালাটা পরিষ্কার করে দেবেন শ্বাসকষ্ট হলে বুকে আলতো চাপ দিয়ে শ্বাস নিতে সাহায্য করবেন খুব বেশি শ্বাসকষ্ট যদি হয় তখন মুখে মুখ দিয়ে রোগীর মুখে মুখ দিয়ে আর কৃত্রিম শ্বাস প্রশ্বাসটা চালু রাখবেন হাসপাতালে নিয়ে যান ডাক্তারকে গিয়ে ডাক্তারবাবুকে গিয়ে সমস্ত ঘটনাটা বলবেন কখনও আবেগে বেশি বা কম বলে ফেলবেন না যেটা সত্যি সেইটাই বলবেন আর এক্ষেত্রে দেখা যায় যে সাপটাকে সবসময় তারা বিষধারীভাবে সেইভাবে বর্ণনা দেওয়ার চেষ্টা করে এটা করবেন না এবার আমরা জানব যে আমরা সাপের কামড় থেকে কিভাবে দূরে থাকবো এটার জন্য প্রথমেই যেটা দরকার যে রাতে পথ চলতে অবশ্যই টর্চ ব্যবহার করতে হবে কারণ বিষধার সাপরা বেশিরভাগই রাতে বেরোয় সেই জন্য রাতে কী করতে হবে যে টর্চ ব্যবহার করতে হবে বিছানা ঝেড়ে পাততে হবে কারণ সাপ বিছানার মধ্যে কখন গিয়ে ঢুকে আছে জানা যাবে না ঝেড়ে পাতলে দেখা যাবে অবশ্যই মশারি ব্যবহার করতে হবে আর মশারিটা বিছানা নিচে অনেকটা গুঁজে দিতে হবে ঘরের ভেতরে মেঝেই বা দেওয়ালে যদি কোনো গর্ত থাকে সেই গর্তকে ইটের কুচি বা পাথর দিয়ে ভালো করে বন্ধ করে দিতে হবে যারা হাঁস মুরগি পোষেন তারা সকালবেলা হাঁস মুরগির ঘরে হাত দেওয়ার আগে অবশ্যই দেখে নেবেন যে ঘরের মধ্যে সাপ ঢুকে আছে কিন্তু হাঁস মুরগির ঘরে এটা হয় কিন্তু অনেক ক্ষেত্রেই হয় ডিম খাওয়ার জন্য ওরা ঢুকে যায় যে বাড়িতে কাঠের উনুনে রান্না হয় অনেক সময় দেখা যায় যে ছাই যখন ঠান্ডা হয়ে যায় সাপেরা ওই উষ্ণ ছায়ের মধ্যে গিয়েও থাকে তারা ছাইটা ফেবার আগে কোনো একটা লাঠি দিয়ে নেড়ে দেখবেন তার মধ্যে কিছু আছে কি না এইটা লক্ষ্য করবেন গাদা করা জিনিস যেগুলো যেমন অনেক সময় খড় ঘুটে কয়লা বা ইট এইগুলো যেখানে গাদা করা থাকে সেই জায়গায় কাজ করার সময় খুব সতর্ক হয়ে কাজ করবেন আর ঝোপঝাড় কলা কচু বন যেগুলো থাকে সেইখানে সাপেরা বেশি থাকে এইখানে যখনই কাজ করবেন অবশ্যই সতর্ক হয়ে কাজ করবেন আর গ্রীষ্ম এবং বর্ষাকালে সপ্তাহে অন্তত একদিন করে ঘরে যেখান দিয়ে সাপ ঢুকতে পারে গেট বা দরজার সামনে ব্লিচিং ছড়িয়ে দেবেন যাতে বৃষ্টির জলে ধুয়ে না যায় তাহলে সাপের সাপ আর ঘরে ঢুকবে না বিপদের সম্ভাবনাও অনেক কমে যাবে এটা একটা বিশেষ ব্যাপার যে আমি কালাজ বা ডোমনাচিতি সম্পর্কে একটা বিশেষ দিক বলছি যে অন্যান্য সাপের মত যে বিষক্রিয়া লক্ষণ কালাচের ক্ষেত্রে হয় না এবং অনেক ভুল হয়ে যায় যার জন্য অনেক বেশি মানুষ কালাচের কামড়ে মারা যায় এদের সংখ্যাও অনেক বেশি কিন্তু দেখা যায় না এই কারণে গভীর রাতে এই কালা সাপ চলে আসে এবং বেশিরভাগ ক্ষেত্রে বিছানায় চলে আসে এরা কামড়ালে দাঁতের চিহ্ন থাকে না ফুলবে না ব্যথা যন্ত্রণা হয় না এবং বিষক্রিয়ার লক্ষণ দু থেকে কুড়ি ঘন্টার মধ্যে নাও দেখা দিতে পারে সাধারণত দেখা যায় যে যখন গভীর রাতে কামড়ায় ভোর রাতের দিকে রোগীর প্রচণ্ড পেটে যন্ত্রণা নিয়ে ঘুম ভেঙে যায় এবং তারপরে আরও কিছু লক্ষণ দেখা যায় যে তার শ্বাসকষ্ট হয় সমস্ত গিটে ঘাড়ে যন্ত্রণা হতে থাকে চোখ দুটো নেবে আসে বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে চোখের উপরে পাতা দুটো নেবে আসে এইটা মানেই হচ্ছে তাকে অবশ্যই কালাচে কামড়েছে তাই রাতের বেলা যদি কোনো সময় কামড়ের কোনো কিছু মনে হয় বা বিছানার মধ্যে কালা সাপ দেখা যায় কোনোভাবে দেরি না করে সঙ্গে সঙ্গে যেন ওঝার কাছে না গিয়ে হাসপাতালে গিয়ে ট্রিটমেন্ট করা হয় কারণ কালাচের কামড়ে বেশিরভাগই ঘুমন্ত অবস্থায় মারা যায় মানুষ এত প্রচার সত্ত্বেও যে সাপে কামড়ালে হাসপাতালে যাওয়ার কথা বলায় তাও মানুষ ওঝাগুনিনের কাছে যায় এই ওঝাগুনিনের কাছে আর হাসপাতালে যাওয়ার মধ্যে একটা জায়গা অস্পষ্ট মানে বোঝার অসুবিধা হয় সেইটাকেই এখনও পর্যন্ত আমরা হয়তো সেই জায়গাটা পরিষ্কার করতে পারিনি বলেই তারা যায় যেমন যে ওঝার কাছে গিয়ে কিন্তু সবাই মারা যায় না সাপে কাটা রোগী যারা যায় তারা বেশিরভাগই বেঁচে যায় এটাও দেখা যায় হাসপাতালে গিয়েও সবাই বাঁচে না বরং যারা যায় তাদের মধ্যে অনেকে মারা যায় তখন মানুষ ভাবে যে কোনখানে যাব হাসপাতালে যাব হাসপাতালে গেলেও তো মারা যায় আবার ওঝার কাছে গেলেও বেঁচে যায় তাহলে এই জায়গাটা পরিষ্কার করার দরকার প্রথমেই আমি বীরভূমের ক্ষেত্রে বলছি যে এখানে তেইশ রকমের সাপ আছে যার মধ্যে পাঁচটা সাপ বিষধর বাদ বাকি সাপগুলো ক্ষীণবিষ অথবা নির্বিষ এই খিনবিশ, নির্বিষ সাপগুলো মানুষকে কামড়ায় তারা ওঝার কাছে যায় কোনো ট্রিটমেন্টের দরকার নেই তারা এমনিতেই হামেশাই ভালো হয়ে যেত সেই জন্যে এটা ওঝার কোনো বাহাদুরি না সে এমনি বেঁচে যেত আবার হাসপাতালে কখন যায় ওঝার কাছে যাওয়ার পরে যখন সেই রোগীর অবস্থা আস্তে 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 অবনতির পথে যায় বোঝা যায় যে আর বাঁচবে না তখন ওঝা অনেক ক্ষেত্রে এরকম কিছু সান্ত্বনাসুচক কথাবার্তা বলে দেয় যে ওকে মা এটো করে দিয়েছে ওর নিয়তি ওর আয়ু নেই মা কোলে তুলে নিয়েছে এই ধরনের কিছু কথা বলে তখন যারা ওই রোগীর সঙ্গে যায় ওই পারবে না চলো হাসপাতালে তখন হাসপাতালে গিয়েও খুব একটা সুবিধা হয় না মানে হাসপাতালে আমরা যখন নিয়ে যাই তখন মৃতপ্রায় রোগীকে নিয়ে যাই সাপে কামড়ানোর কামড়ানোর একশো মিনিটের মধ্যে যদি আমরা হাসপাতালে পৌঁছে যাই এবং সেইখানে ট্রিটমেন্ট শুরু হয় আটানব্বই শতাংশ রোগী সুস্থ হয়ে ফেরার কথা কিন্তু তা হয় না সেখানে অনেক রোগী মারা যায় তার কারণ আমরা বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা করে সময় নষ্ট করি ওঝাগুনের কাছে যাই তারা যখন জবাব দেয় তখন নিয়ে যায় তখন গিয়ে খুব একটা লাভ হয় না সেই জন্য আপনাদের কাছে অনুরোধ আপনারা কোনোভাবেই সাপে কাটা রুগীকে ওঝাগুনের কাছে নিয়ে যাবেন না আপনারা খুব তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে আসুন রোগী সুস্থ হয়ে উঠবে আমি কথা দিচ্ছি যে কোনোভাবেই রোগী মারা যেতে পারে না যদি তার প্রপার ট্রিটমেন্ট হয় এবং সঠিক সময় হাসপাতালে পৌঁছে যায় আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাপে কামড়ালে অবশ্যই হাসপাতালে নিয়ে যাবেন সাপ মারবেন না এটাও সঙ্গে বললাম